গুজরাটের দলং দুর্ঘটনায় জোকাৰিছে দেশ। মর্বিত সংঘটিত ঘটনাত প্রাণ হেরালে 135 গৰাকীয়ে। সমগ্র দেশ জোকাৰি যোৱা এটা ভয়ঙ্কর ঘটনা, যেটো ঘটনাত 135 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে বুলি প্রকাশ পাইছে শেহতীয়া তথ্য। ইয়াৰ ভিতৰত 40 গৰাকী মহিলা আৰু 34টি শিশু আছে। 140 বছৰতকৈ অধিক পুৰণি দলং ভাগি সংঘটিত হৈছিল এই দুৰ্ঘটনা। এই সমগ্র ঘটনায় দেশ জোকাৰি যোৱাৰ পিছত দুৰ্ঘটনাত আহত সাক্ষাৎ কৰিলে প্রধানমন্ত্রী নৰেন্দ্ৰ মোদীয়ে। ঘটনাস্থলী পরিদর্শন করলে প্রধানমন্ত্রীগুলো। দেওবারে বিয়লি সংঘটিত হওয়া এই ঘটনার পিছত সমগ্র দেশতে সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়া। গুজরাট সরকার তথা কেন্দ্রীয় সরকারক সমালোচনায় থকা সরকা করেছিল বিরোধী দলে। মর্বিল সিভিল হসপিটাল ভ্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আহত সকলের স্বাস্থ্যর বুঝ লওয়ার সমগ্র ঘটনা সন্দর্ভত করে মত বিনিময়। ইফালে সোমবারে নিশা ঘটনাক লৈ উচ্চস্তরীয় বৈঠকত মিলিত হয়েছিল প্রধানমন্ত্রীগী। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলর সুতেও মিলিত হয়েছিল বৈঠক। ইফালে প্রধানমন্ত্রী সমালোচনা করেছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির মুরব্বী অরবিন্দ কেজরিওয়ালে সমালোচনায় থকা সরকা করেছে বিজেপি নেতৃত্বাধীন গুজরাট রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারক। মর্বির মসুর সংঘটিত এই ঘটনার পিছত উদ্ধারকারী দলে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। এনডিআরএফ সেনার উপরেও বায়ুসেনায়ও চলাইছে উদ্ধার অভিযান। উল্লেখ যে 7 মাহৰ মেরামতির পিছত মাত্র কেইদিনমান পূর্বেহে মুকলি করে দিয়েছিল এই দলংখন, কিন্তু তার পিছত সংঘটিত হবলে পালে এই ভয়ঙ্কর ঘটনাটো। এই ঘটনাক লৈ আরম্ভ হয়েছে রাজনীতিও। একাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোবেগ ধ্বনি দিয়ার সমান্তরালভাবে আন একাংশই গুজরাটবাসীর সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলেও চলাইছে প্রচার। এটা প্রশ্ন হয়েছে আগন্তুক 14 নভেম্বরত উচ্চতম ন্যায়ালয়ে স্থান পাবলগিয়া এই ঘটনা সন্দর্ভত কি রায় প্রদান করব উচ্চতম ন্যায়ালয়ে, কোন দিকে যাব তদন্ত প্রক্রিয়া। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।